জানালার পর্দা ভেদ করে সূর্যের আলো অয়নের চোখে লাগতেই ঘুম ভেঙে গেল তার। চোখ বন্ধ করে আশপাশ হাতড়ে ফোন খুঁজে হাতে দিল। স্ক্রিনে তাকিয়ে সময়টা দেখে লাফ দিয়ে উঠে বসলো। 8টা বাজতে খুব একটা সময় বাকি নেই। সারা রাত বৃষ্টি হওয়ার পর সকালে স্বচ্ছ আকাশে সূর্যের অস্তিত্ব আজ তীব্র। গতরাতে অনেক দেরি করে ঘুমানোর জন্য উঠতেও দেরি হয়ে গেল। তবে প্রতিদিন নিঝুম এসে ফজরের সময় ডেকে দেয় আর অয়নে উঠে নামাজটা পড়ে নেয়। মনে হয় এই তো সেদিনই নিঝুম এ বাড়িতে এলো। নিঝুম বাসর রাতে দুরাকাত নফল নামাজ পড়তে বললে অয়ন বলে যে বিয়েই মানি না, তার জন্য আবার নফল নামাজ আদায় করব। নিঝুম কিছু একটা ভেবে বলল, আচ্ছা ঠিক আছে, আপনি যেদিন আমাকে মেনে নেবেন সেদিন আবার বিয়ে করে নফল নামাজ আদায় করে নতুন জীবন শুরু করব। অয়ন তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, সেদিন কখনোই আসবে না। নিঝুম হাসি মুখে বলল, আসবে আসবে, এমন একদিন অবশ্যই আসবে ইনশাল্লাহ। সেদিন আমার থেকেও আপনি বেশি ভালোবাসবেন আমাকে, সেটা তোমার স্বপ্নে। স্বপ্ন ঠিক আছে, তবে একদিন বাস্তবেও হবে। আচ্ছা বাদ দিন সেসব কথা, এখন ছেড়ে দিচ্ছি, তবে ফজরে কিন্তু উঠেই ছাড়ব। আমি 7টার আগে ঘুম থেকে উঠি না, সেটা সকালেই দেখা যাবে। কিন্তু এখন বলুন আমি ঘুমোবো কোথায়? আপনার বেডে ঘুমাতে দিবেন না, সেটা ভালো করেই বুঝে গেছি, আমার খুব ঘুম পাচ্ছে। তাড়াতাড়ি বলুন তো কোথায় ঘুমাবো। তুমি কোথায় ঘুমাবে তার আমি কি জানি, বলুন, না হলে কিন্তু বেডেই শুয়ে পড়ব। একদম বেডে আসবে না, তুমি ওই সোফায় ঘুমিয়ে পড়ো। অয়নের বলতে দেরি হলেও নিঝুমের শুয়ে পড়তে দেরি হলো না, কিন্তু চেঞ্জ না করেই শুয়ে পড়তে দেখে অয়ন নাক কুঁচকে ফেলল। নিজের প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হয়ে শুয়ে পড়ল। কখন ঘুমিয়ে গেছে টেরই পাইনি। সকালে কেউ মুখে পানি ছুঁড়ে মারলে ধরফড়িয়ে উঠে বসে। কি হলো বুঝতে অনেকটা সময় লাগলো অয়নের। দুই হাতে মুখের পানি মুছে সামনে তাকিয়ে দেখল এক হাতে মগ নিয়ে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে মিটি মিটি হাসছে নিঝুম। রাগে মুখ লাল হয়ে গেল অয়নের। বুঝতে বাকি রইল না কাজটা কার। উঠে গিয়ে নিঝুমের হাত পেছনে মুচড়ে ধরল, দাঁতে দাঁত চেপে বলল, এটা কি ধরনের অসভ্যতামি। নিঝুম ব্যথায় কুকড়ে গিয়ে বলল, ঠিক কখন থেকে ডাকছি আপনি শুনছিলেনই না, তাই এভাবে জাগাতে হলো। তোমাকে কেউ বলেছিল আমাকে জাগাতে? যা বাবা, না জাগালে নামাজটা পড়তেন কিভাবে? এখন যান নামাজটা পড়ে নিন, দেখুন আমি শাওয়ার নিয়ে নামাজও পড়ে ফেলেছি। অয়ন এবার খেয়াল করল রাতের সাজে নেই নিঝুম, শাওয়ার নিয়ে একটা সবুজ রঙের শাড়ি পরেছে, দেখতে অনেকটা স্নিগ্ধ লাগছে। অয়ন শয়তানি হাসি দিয়ে বলল, তুমি শাওয়ার নিয়েছ? নিঝুম নিজের হাত ছাড়িয়ে নিয়ে বলল, সে কখন নিয়েছি, আপনার মতো নাকি পড়ে পড়ে শুধু ঘুমাবো। অয়ন কিছু না বলে নিঝুমকে কোলে তুলে নিল হুট করে। নিঝুম অয়নের হঠাৎ এমন কাজে ভয় পেয়ে অয়নের টি শার্ট আঁকড়ে ধরল। আরে আরে কোলে তুললেন কেন, আছাড় দিয়ে আমার কোমর ভাঙার প্ল্যান করেছেন নাকি। অয়ন কিছু না বলে শয়তানি হাসি দিয়ে ওয়াশরুমের দিকে যেতে লাগল। ওয়াশরুমে কেন যাচ্ছেন? আরে বাবা আপনার দরকার, আপনি একা যান না। অয়ন চুপচাপ ওয়াশরুমে গিয়ে পানি ভরা বাথটবে ছুঁড়ে ফেলল নিঝুমকে। অয়নের কাজে নিঝুম পুরো হতভম্ব হয়ে গেল, রেগে গিয়ে বলল, এটা কি করলেন আপনি, একটু আগেই শাওয়ার নিয়েছি আমি। অয়ন নিঝুমের দিকে একটু ঝুঁকে বলল, সকাল সকাল আমাকে ভেজানোর শাস্তি এটাই। নিঝুম খপ করে অয়নের টি শার্ট আঁকড়ে ধরল আর বলল, বউয়ের সাথে গোসল করার শখ হয়েছে আগে বললেই তো হতো। অয়ন কিছু বুঝে ওঠার আগেই নিঝুম টান দিয়ে অয়নকেও ফেলে দিল। অয়ন গিয়ে পড়ল সোজা নিঝুমের ওপর আর ভিজে জবজবে হয়ে গেল এক মুহূর্তে। নিঝুম মুচকি হেসে বলল, এখন কেমন লাগছে মিস্টার অ্যাটিটিউড? উপস,
সরি মিস্টার হাজব্যান্ড। অয়ন বাথটবের দুপাশ ধরে নিঝুমের উপর থেকে উঠে দাঁড়িয়ে বলল, তোমাকে আমি দেখে নেব। অয়ন রেগে মেগে ওয়াশরুম থেকে বের হয়ে গেলে নিঝুম উচ্চ স্বরে হাসতে লাগলো। অয়ন বের হয়ে নিজের পোশাক নিয়ে অন্য রুমের ওয়াশরুমে যাওয়ার জন্য বের হয়ে গেল। নিঝুম উঠে আবার শাড়ি চেঞ্জ করে নিল। এরপর থেকে নিঝুম নানা টেকনিক ব্যবহার করে অয়নকে ঘুম থেকে তুলল। প্রথম দিকে অয়ন প্রচণ্ড বিরক্ত হলেও পরবর্তীতে বেশ ভালোই লাগত তার। কিন্তু নিঝুমকে কখনো বুঝতে দিত না, নিঝুমের আড়ালে মুচকি হাসতো তার কাণ্ড কারখানা দেখে। অয়নের অভ্যাস হয়ে গেছে ফজরের সময় ওঠা, তবুও ঘুমের ভান ধরে নিঝুমের ডাকের অপেক্ষা করত এরপর থেকে। আজ নিঝুমও ডাকেনি আর অয়নেরও ঘুম ভাঙেনি। নিঝুম কেন তাকে ডাকেনি ভাবতেই গতকালের কথা মনে পড়ে গেল। নিঝুমের পা কেটে গেছে, সে হাঁটতে পারলে তো তাকে ডাকবেই। অয়ন তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে নিল, নিঝুমের কি অবস্থা দেখতে হবে। অয়ন রেডি হয়ে নিচে নেমে দেখে খুশি ডাইনিং টেবিলে খাবার সাজাচ্ছে। প্রতিদিন সেটা নিঝুম আর অহনাই করে। অয়ন একটা চেয়ার টেনে বসে বলল, মা কোথায় খুশি? খুশি গম্ভীর গলায় বলল, ভাবিরে ডাক্তার দেখতে আইছে, খালাম্মা ভাবির রুমে আছে। অয়ন খানিকটা বিরক্ত নিয়ে বলল, সামান্য পা কাটার জন্য ডক্টর ডেকে আনতে হবে? ভাবির জ্বর হইছে, খালাম্মা সারা রাত ভাবির কাছে ছিল। অয়ন অবাক হয়ে বলল, কি নিঝুমের জ্বর হয়েছে? খুশির উত্তরের অপেক্ষা না করেই অয়ন উঠে নিঝুমের রুমের দিকে পা বাড়াল। নিঝুমের সহজে জ্বর হয় না, কিন্তু যখন হয় 10-15 দিনের আগে আর ঠিক হয় না, তখন নিঝুমের অবস্থা খুব খারাপ হয়ে যায়। অয়ন নিঝুমের রুমে গিয়ে দেখে ডক্টর কিছু লিখছে আর বলছে, শরীরে এখনো অনেক জ্বর, শুধু মেডিসিনের দিকে না, খাবারের দিকেও কড়া নজর রাখতে হবে। খাবার ঠিক মতো খেলে খুব বেশি দুর্বল হয়ে পড়বে না, আজে বাজে খাবার দেবেন না, শুধু পুষ্টিকর খাবার দেবেন। অহনা নিঝুমের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, আমি ওর খেয়াল রাখবো ডক্টর। প্রেসক্রিপশন অহনার হাতে দিয়ে বলল, এখানে মেডিসিন লিখে দিয়েছি, সময় মতো সব দিবেন, আর পায়ের ব্যথাটা কমার জন্য কিছু মেডিসিন দিয়েছি, তবে কাটা জায়গায় যেন পানি না লাগে। আমি তাহলে এখন উঠি মিসেস রাজীব। অহনা উঠে দাঁড়িয়ে বলল, সরি ডক্টর আপনাকে এত সকালে বিরক্ত করার জন্য। না না সমস্যা নেই, এটা আমার ডিউটি। অয়ন দরজার সামনে চুপচাপ দাঁড়িয়ে আছে। ডক্টর তার পাশ কাটিয়ে বের হয়ে গেল। অহনা পুনরায় নিঝুমের মাথার কাছে বসল। অয়ন এগিয়ে এসে গম্ভীর গলায় বলল, মা এত কিছু হলো আর তুমি আমাকে একবার ডাকলে না? অহনা শান্ত গলায় বলল, তোমাকে কেন ডাকবো? অয়ন অবাক হয়ে বলল, আমাকে কেন ডাকবে মানে? ওর এমন একটা অবস্থায় তুমি একা একা সব করছো। অহনা এবারও বেশ শান্ত গলায় বলল, নিঝুম তার জীবনের কোনো বিষয়ে তোমাকে জড়াতে চায় না আর। অয়ন হতভম্ব হয়ে তাকিয়ে রইল ক্লান্ত হয়ে শুয়ে থাকা নিঝুমের দিকে। এই কি সেই মেয়ে যে মেয়েটা সামান্য গা গরম হলেও অয়নকে নাকানি চুবানি খাইয়ে ছাড়তো? অহনা গম্ভীর গলায় বলল, খুশি ব্রেকফাস্ট দিয়েছে হয়তো, খেয়ে অফিসে চলে যাও, তোমার লেট হচ্ছে। নিজের মায়ের ব্যবহারেও আজ অবাক অয়ন, অনেকটা ঘোরের মাঝেই বের হয়ে গেল নিঝুমের রুম থেকে। ডাইনিং টেবিলে গিয়ে বসতেই খুশি খাবার এগিয়ে দিল, পরোটা সবজি ডিম ভাজা ফলের জুস, সব খাবার যেন তেলে ডুবে আছে। অয়ন অয়েলি খাবার একদম পছন্দ করে না, আর ব্রেকফাস্টে তো একদমই না। খাবার দেখেই বুঝতে পারলো আজ সব খাবার খুশি বানিয়েছে, তাই আর না খেয়েই উঠে চলে গেল কিছু না বলে। খুশি খুব তাকিয়ে তাকিয়ে দেখল। অয়ন গাড়িতে গিয়ে বসতেই পকেটে থাকা ফোনটা কেঁপে উঠল। বের করে স্ক্রিনে নয়নার নাম্বার দেখে ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। যে মেয়ে জন্ম দেওয়ার অপরাধে স্বামীর বাড়িতে সাথীর জায়গা হয়নি, আজ সে মেয়েকেই কেড়ে নেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে তারা।
এর কারণ জানা নেই সাথীর, আর সে জানতেও চায় না। ছয় মাসের ফুটফুটে মেয়েকে বুকে জড়িয়ে কেঁদে চলেছে সাথী। মাথায় কারো হাতের স্পর্শ পেয়ে তাকিয়ে দেখলো নিজের অসুস্থ মাকে। ব্যস্ত গলায় বলল, তুই উঠে এলি কেন রে মা? তোর কিছু দরকার হলে আমারে বলতি, আজ তোর শরীরটা বেশ খারাপ হইয়া গেছে। সাথীর মা জমিলা বেগম দীর্ঘশ্বাস ছেড়ে বলল, মাইয়ার জীবনের এমন দুর্দশা দেখা কোনো মা ভালো থাকব রে? সাথী এক হাতে মাকে জড়িয়ে ধরে বলল, আমি তো আমার মাইয়া নিয়া বাঁচতে শিখা গেছিলাম, ওরা এখন আবার আমার মাইয়ারে কায়দা নিতে চাইতেছে, কেন বল না রে মা?